নমস্তে, সর্বেভ্য নমো নমঃ। আজ আমরা একটা 7-8-এর ট্রফিক বেছে নিলাম, যে ট্রফিকটার নাম হলো তৈরাসিক, অর্থাৎ তিনটি রাশি যেখানে দেওয়া থাকবে এবং আপনাকে একটি রাশি নির্ণয় করতে হবে। তো এই তৈরাসিক যে অঙ্কগুলি কিন্তু অনুপাতের নিয়মেও আমরা করতে পারি এবং অন্য নিয়মও হয়ে থাকে। তো আজ আমরা কিভাবে তৈরাসিক অঙ্কগুলোকে অতি সহজে সমাধান করব সেই ফর্মুলা কিন্তু বের করে নেব। কিন্তু তৈরাসিক যখন আমরা পদ্ধতি করতে যাই তখন কিন্তু আমাদেরকে সর্বদাই সম্পর্কের কথা পড়তে হয়। অর্থাৎ কি সম্পর্কের কথা পড়তে হয়? একটা সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আর একটি সম্পর্ক পড়তে হয় যেটা হলো সরল সম্পর্ক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, ব্যস্ত সম্পর্ক নির্ণয় করতে আমাদের কাছে একটা জটিলতা বোধ সৃষ্টি হয়। সরল সম্পর্ক অতি সহজে নির্ণয় করতে পারি, কিন্তু ব্যস্ত সরল যখন একসঙ্গে মিক্সচার খেয়ে যায় তখন আমাদের সমস্যাটা কি হয়, আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। তো এখন আমরা এই সম্পর্কগুলো কিভাবে চিনব, কোনটা ব্যস্ত সম্পর্ক আর কোনটা সরল সম্পর্ক, সেদিকে কিন্তু আমরা আগাবো। তো একটা হিন্স দিয়ে রাখি, ব্যস্ত সম্পর্ক কিন্তু জন এবং দিনের ক্ষেত্রে সর্বদাই হয়ে থাকে। এছাড়াও কিন্তু অন্য ক্ষেত্রে হয়ে থাকে। কিভাবে আমরা প্রথমত ব্যস্ত সম্পর্ক নির্ণয় করব বা সরল সম্পর্ক, সেই দিকে যাওয়া যাক। ধরো আমি একটা অঙ্ক নিয়ে নিয়েছি, কী নিয়েছি বলছি, যদি 5টি পেনের দাম 50 টাকা হয় তাহলে 25টি পেনের দাম কত? কী বলেছে, যদি 5টি পেনের দাম 50 টাকা হয় তাহলে 25টি পেনের দাম কত? আমরা প্রথমে বলেছি কি করছি, যে তৈরাশিক অঙ্ক শিখছি, ওটা তিনটি রাশি দেওয়া থাকবে। দেখো একটা দুটো তিনটে, এবং চতুর্থ যে রাশি কত সেটা কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে তো আমরা ছোটদের মতো কিন্তু একটা জিনিস শিখি কিভাবে, তো এখানে কি উত্তর চেয়েছে সেটা আমাদের জানতে হবে। কি উত্তর চেয়েছে, দাম কত, তাহলে যার দাম জিজ্ঞেস করবে তাকে রাখবো কিন্তু আমরা সর্বদাই ডান দিকে, অর্থাৎ দাম। কোন মূল লেখক নির্ণয় করছি, টাকা। আর কি এদিকে পেনের সম্পর্কে বলেছে না, 5টি পেনের দাম, তাহলে এদিকে লিখবো পেনের সংখ্যা। ওকে, এবারে দেখো কি বলছে, 5টি পেনের দাম 50 টাকা, তাই তো? তাহলে 5টি পেন, এদিকে কী লিখবো আমরা, 50 টাকা। আর আমাদের কি চেয়েছে, 25টি পেনের দাম কত, 25টি পেনের দাম কত। তাহলে আমাদের এটা প্রথম কি করতে হয়, সম্পর্ক নির্ণয় করতে হয়। কি করতে হয়, সম্পর্ক নির্ণয় করতে হয়। তাহলে সম্পর্ক নির্ণয়ের জন্য আমরা প্রথমত লিখে লিখে করছি অঙ্কটি, আমরা দুই রকম পদ্ধতিতে কিন্তু দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথম করছি, দেখো দেখো 5টি পেনের দাম কত টাকা, 50 টাকা। তাহলে একটি পেন, 5টি পেনের দাম 50 টাকা হয়, তাহলে একটি পেনের দাম কি হয়, সর্বদাই কম হয়। অর্থাৎ কম হলে কি হয়, ভাগ হয়। কি হয়, কম হলে ভাগ হয়। হ্যাঁ, এই যদি ভাগ হয় তাকে আমরা সর্বদাই কোন সম্পর্কের মধ্যে ফেলি, সরল সম্পর্ক। এটা কিন্তু সর্বদাই মনে থাকবে, অর্থাৎ যদি ভাগ হয় তাহলে কিন্তু সেটা সরল সম্পর্ক হয়। অর্থাৎ একটি পেনের দাম বা একের ক্ষেত্রে যখন নির্ণয় করব তখন যদি আমাদের সর্বদাই কম বের হয় তাহলে সেটা আমাদের সরল সম্পর্ক। আর আমাদের কত চেয়েছে, 25টি, তাহলে দেখা যাক, তাহলে 25টি পেনের দাম কত হবে, 50/5, তাহলে 25টি পেনের দাম নিশ্চয়ই বেশি হবে একের তুলনায়, তার জন্য গুণ। ওকে, এবার কাটাকাটি করবো, 5 5 25, তাহলে কত হলো, উপরে কত হলো, 50 × 5, তখন 5 5 25 আর 0টা বেশি হয়ে গেলো, তাই তো? তাহলে কত হলো, তাহলে তাহলে 25টি পেনের দাম 250 টাকা। ওকে, আমরা পরের অঙ্কটি দেখব, যে অঙ্কটি নিয়েছি কি বলা হয়েছে এখানে, যে বলা হয়েছে 50 জনে একটি কাজ যদি 10 দিনে সম্পূর্ণ করতে পারে, ওই কাজ 20 জনে শেষ করতে কতদিন সময় লাগবে। বার করে লক্ষ্য রাখো, 50 জনে একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে ওই কাজ 20 জনে শেষ করতে কতদিন সময় লাগবে। তাহলে আমরা বলেছিলাম তৈরাশিক তিনটি রাশি, একটি দুটি আর তিনটি, আর একটাকে নির্ণয় করতে বলেছি চতুর্থ রাশিটি কতদিন। তাহলে কী চেয়েছে দিন,
তাই কি বলেছিলাম, যাকে চেয়েছি তাকে আমরা সর্বদা কিরে করো বাঁ দিকে রাখবো, তাহলে দিন, তাই তো? সংখ্যা আর ডান দিকে কি হবে তাহলে, জনসংখ্যা। তাহলে কি বলেছিল, 50 জন একটি কাজ কতদিনে করতে পারে, 10 দিনে। তাহলে 20 জনে একটি কাজ কত দিনে করবে, তাই তো? তাহলে সেইভাবে আমরা লেখে লেখে করি না? তাহলে 50 জনে একটি কাজ করে, কদিনে? 10 দিনে, তাই তো? তাহলে একদিনে এক ওকে 50 জনে একটি কাজ করে 10 দিনে। যদি একজনে করে, তো একটা কাজ ধরো 50 জনে যেটা করছিল কদিনে সম্পন্ন করতে, 10 দিনে। আমি যদি বলি একজনে করব, আমি একা করব, তখন কি আমি আর 10 দিনে সম্পন্ন করতে পারবো? আমার কি অনেক বেশি সময় লাগবে, আর বেশি সময় লাগলে কি হয় গুণ, তাহলে 10 ইনটু তখন কি হচ্ছে 50। হ্যাঁ, এই গুণ হলেই সেটা হয় আমাদের ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, সর্বদাই মনে রাখবে। কত উত্তর লিখে আমার চেয়েছে 20, তাহলে 20 জনে একটি কাজ করে কত, 10 ইনটু 50 বাই 20। ওকে, কাটাকাটি, 2 5 10, তাহলে কত হইলো, উপরে 5 5 5 ইনটু 5 = 25 দিন। ওকে, মাথায় ঢুকলো? আমরা সর্বদাই গুণ হলে সেটাকে করি ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক করি? গুণ হলে ব্যস্ত সম্পর্ক, আর যখন ভাগ আসবে তখন আমরা সরল সম্পর্ক কিন্তু সেটা স্থাপন করি। কিন্তু এবার আমরা বলেছিলাম যে আমরা অন্য নিয়মও কিন্তু কি অঙ্কগুলো করতে পারি। তো আমরা দেখো প্রথমে একটা সম্পর্ক নির্ণয় করেছিলাম, কি করেছিলাম, প্রথম অঙ্কটা বলছিলাম সে যদি 5টি পেনের দাম 50 টাকা হয় তাহলে 25টি পেনের দাম কত। তাহলে আমরা কি বলেছিলাম, একটি পেনের দাম সর্বদাই কম হচ্ছে, তাহলে কি বলেছিলাম, সরল সম্পর্ক। কি সম্পর্ক হয় আমাদের, সরল সম্পর্ক। ওকে, আর সরল সম্পর্ক হলে যে ভগ্নাংশটা নির্ণয় হচ্ছিল না, এই যে 5 বাই 25, তাহলে সরল সম্পর্ক হলে সর্বদাই উল্টে যায়, তাহলে ভগ্নাংশটি এখানে কি হবে, ভগ্নাংশ সমান তাহলে 25 বলো বাই 5, সর্বদাই মাথায় রাখবে সরল সম্পর্ক হলে ভগ্নাংশটি গিয়ে উল্টে যায়। তাহলে এতএব দাম কত হবে, এতএব দাম তাহলে 25 বাই 5, কত টাকায় নির্ণয় কর, কত টাকা দিয়ে পড়ে আছে দেখো, 50, এই 50টা গুণ হয়ে যাবে। ওকে, তাহলে কাটা হচ্ছে 5 10 50, কত হলো, 10 এর 25 ইনটু 10 = কত হলো আমাদের, 250 টাকা। ওকে, অতি সহজে বেরিয়ে গেল না? তারপরটা একইভাবে করবো, 50 জনে যদি একটি কাজ 10 দিনে করে, যদি একজনে করে তাহলে কি করছিলাম, বেশি জনে বেশি দিন সময় লাগছিল না, তাহলে কি সম্পর্ক বলছেন, ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে এই যে সংখ্যাটা ভগ্নাংশটা কি হবে, তখন ভগ্নাংশটি উল্টাবে না, অর্থাৎ এই যে উপরে 50 বাই 10, তার 50 বাই সরি 20, 50 বাই 20 করে দেবো, কত হবে তাহলে, 50 বাই 20। এবার কত দিয়ে গুণ, কত ছিল, 3 সংখ্যা 10, তাহলে 10 দিয়ে গুণ, একটা শূন্য কেটে গেলো, 2 25 50, তাহলে করে 25 দিন। ওকে, অতি সহজে আমরা পেয়ে গেলাম না?